চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি পুকুরে পড়ে প্রাণ গেছে শিশু সহ দুজনের আহত হয়েছেন আরো দুজন গত রাত নয়টার দিকে সামানত বিমানবন্দর সংলগ্ন বাটারফ্লাই পার্কের সামনে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় পতেঙ্গার টানেল সড়ক হয়ে আসা একটি লরি উল্টে গিয়ে পুকুরে পড়ে যায় ফুটপাথ দিয়ে হেঁটে যাবার সময় দুই শিশু সহ চারজন চাপা পড়ে স্থানীয়রা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যায় আসাদুজ্জামান সানি নামে এক তরুণ রাত পৌনে একটার দিকে উদ্ধারে নিখোঁজ হয় শিশু সাকিবের মরদেহ গাড়িটি চালাচ্ছিলেন সহকারী কামাল হোসেন তাকে আটক করা হয় কিছুক্ষণ আগে আমরা উদ্ধার করলাম বাচ্চাটাকে নাজমুল সাকিব বয়স আনুমানিক আট আট মৃত অবস্থায় স্থানীয় জনসাধারণ এবং পুলিশের সকলে সকলের সহযোগিতা আমরা উদ্ধার করেছি ওই আমি কি করছি জামাটা আমার আমার খুইলা ওই বাসার থেকে একটা উদ্ধার করছে ইয়ারপরে ওদিক থেকে ফারুক নামছে তারপরে মহিলা একটা ছিলছে আমার বাচ্চা আমার বাচ্চা আমার বাচ্চা লাস্টে ওই মহিলার উদ্ধার করছি উদ্ধার করার পরে এরপরে আর একটা বার করছে ভিআইপির মোড়ে পিছনে একটি রিক্সাকে চাপা দিয়ে পালানোর সময় সে তার গাড়ির স্পিডটা বেশি ছিল এটা যেহেতু টার্ন টার্নিং ছিল এটা সে লেফট সাইড টার্নিং করতে গাড়িটা ফুটপাতে উঠে যায় ওই সময় ওখানে পাঁচজন পথচারী ছিল তাদেরকে সেও নিয়ে সে পুকুরে পড়ে যায় গাড়ি সহ